নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি রাত দিন লাগাতার মানে একদম রুদ্রবার্তা শুরু থেকে লাগাতার আমি এই রাজ্যে যখনই কোনো অপশাসন হয়েছে যখনই দুর্নীতি হয়েছে তখনই বারবার চেঁচিয়ে গেছি রুদ্রবার্তার মারফত এবং সেটা দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন এবং অনেকেই অনেক কমেন্টস করেছেন ধীরে ধীরে আমার আপনজনের সংখ্যা অনেক বেড়ে গেছে হঠাৎ করেই রুদ্রবার্তা নাকি লাইন চেঞ্জ করছে অর্থাৎ সময় বুঝে লাইন চেঞ্জ হচ্ছে রুদ্রবার্তার এই অভিযোগটাও উঠে গেছে আসলে সত্যি কি ঝোপ বুঝে মারার মতো রাজনৈতিক নেতাদের মতো রুদ্রবার্তাও তার আদর্শ লক্ষ্য সব ভুলে গেল ভুলে গিয়ে বদলে গেল সব কিছু এবং আবার কি আমিও তথা তথাকথিত চটি ব্যাপারটা এর মধ্যে চলে এলাম কি নাকি অন্য কোনো দলের দিকে ঝুঁকলাম সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের শুরুতে বলি আপনাদের প্রতিবেদন আমি ভাবছিলাম যে প্রতিবেদনটা করব নাকি করব না আমার যারা আপনজন আছেন তারা সবাই আমাকে বিশ্বাস করেন ভরসা রাখেন কিন্তু দেখলাম আমার আপনজনও প্রশ্ন তুলে দিয়েছে একটা প্রশ্ন আমার সামনে চলে এসছে এবং যে প্রশ্নটা ভাবালো এবং আমার রুদ্রবার্তার টিম থেকে অনেকেই বললো বিষয়টা নিয়ে একবার সামনে আনার দরকার আছে যে সত্যি লাইন কি চেঞ্জ হয়ে যাচ্ছে রুদ্রবার্তার কারণ রুদ্রবার্তায় যারা লাগাতার দেখে আসছেন দেখছেন আমি কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এই রাজ্যে প্রধান বিরোধী দল তাদের মধ্যে ভুল ত্রুটিগুলোকে সামনে এনেছি এবং আমি সামনে এনেছি এমন কিছু ঘটনা যে ঘটনাগুলো হয়তো আড়ালে হারিয়ে যেত আমি এনেছি এমন কিছু কথা যে কথাগুলো না আনলে হয়তো বিজেপির ভরাডুবি আডুবি হতো কিন্তু কথাগুলো খুব কটুভাবে গেছে কারণ আমি আনকাট কথা বলি অবশ্যই আমি ঠোঁট কাটা যার জন্য আমার বদনামও আছে লোকাল স্তর থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি শুনবেন এ আনকাট এ কথা বলে ঠোঁট কাটা এ একদম সামনে বুঝিয়ে দেয় সামনে বলে দেয় এই ব্যাপারটা আমার মধ্যে আছে লাগাতার আমি তৃণমূলের বিরুদ্ধে বলে আসছি এবং তৃণমূলের বিরুদ্ধে শুধু নয় সিপিএমের বিরুদ্ধেও বলি কংগ্রেসের বিরুদ্ধেও বলি সবার বিরুদ্ধেই আমি বলি কোথাও গিয়ে যেন এই সমস্ত বিষয়টা যখন হঠাৎ করেই আমি এই রাজ্যে প্রধান বিরোধী দল মানে যে দলটা হয়তো সামনের দিনে ক্ষমতায় আসবেন তার বিরুদ্ধে বলে ফেলেছি এটা অনেকে ধরে নিয়েছেন যে এটা একদম লাইন চেঞ্জ হয়ে গেছে রুদ্রবার্তার মানে লাইন চেঞ্জ করে ফেলছি ঘটনাটা কি এটাই সত্যি আসলে রুদ্রবার্তার লাইনটা কি লাইন মানে কোন রাস্তা ধরেছি অ্যাকচুয়ালি আপনার আমার ভাষা যদি ঠিকঠাক থাকে তাহলে হবে রুদ্রবার্তার আদর্শ কি বা রুদ্রপ্রসাদ ব্যানার্জির আদর্শ কী দেখুন আমি আপনাদের প্রথম থেকে বলে আসছি একদম শুরুর দেখবেন চ্যানেলটা যেদিন খোলা হয়েছিল সেদিনের প্রথম ভিডিও দেখবেন আজও যা বলছি দেখবেন কথার মধ্যে কত ফারাক নেই আমি বলেছি সবার আগে আমার কাছে দেশ ভারত মাতা তারপরেই আমার কাছে হচ্ছে আমার মা ছিল কিন্তু মা তো আর নেই তারপরে ভারত মাতা ভারত মাতার পরেই হচ্ছে ধর্ম সনাতন ধর্ম সনাতন ধর্মের পরে কিন্তু অন্য কোনো কিছু সবার শেষে আছে ব্যক্তি রুদ্রপ্রসাদ ব্যানার্জি কাজেই সেই ভারত মাতার পরে দেশ দেশের পরেই ধর্ম অর্থাৎ ভারত মাতার পরেই ধর্ম সনাতন ধর্ম এটা নিয়ে আমি বারবার শোচা রয়েছি এর বিরুদ্ধে যারাই গেছেন তাদের বিরুদ্ধে আমি বলেছি এবার অনেকে বলেছেন আমি বিজেপির নাকি দালাল দেখুন বিজেপি যতদিন হিন্দুত্ববাদী থাকবে দেশকে ভালোবাসবে দেশের জন্য করবে ততদিন আমি বিজেপির দালাল বলুন যাই বলুন আমি বলবো যেই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ব থেকে সরে যাবে তাহলে আমিও তখন বিজেপির বিরুদ্ধে আওয়াজ শুরু করব। একটা কথা আমি আপনাদের বলি আমার কাছে আদর্শ কিন্তু ফিক্সড আগে দেশ পরে সনাতন ধর্ম আমি বিশ্বাস করি তেরা বৈভব না রেহে মানে আমি থাকি বা না থাকি মা তোমার বৈভব যেন অমর থাকে এটা আমি বিশ্বাস করে চলি আমি বিশ্বাস করি নয় নং ছিদন্তি শস্ত্র আনি পাবক ন চৈনং ক্রেতাস্থাপ ন সস্বতী মারুত অর্থাৎ আত্মা অবিনশ্বর আমি আবার আসবো ফিরে না আমাকে শস্ত্র কাটতে পারে মানে আত্মাকে না আগুনে পড়াতে পারে এটা আপনারা জানেন তবুও আমি বললাম আমি এতে বিশ্বাস করে চলি কাজে সেখানে কোনো কম্প্রোমাইজ নেই দেখুন গ্যাসের দাম বাড়লে আপনাকেও পয়সা বেশি দিতে হয় আমাকেও দিতে হয় পেট্রোলের দাম বাড়লে আপনারও কষ্ট আমারও কষ্ট একইভাবে সবই কষ্ট সবার মধ্যে একইভাবে আছে কিন্তু আমার কেন একটু অন্যরকম মনে হয় কারণ আমার মনে হয় এই দলটা হিন্দুত্বের জন্য বলে দেশের জন্য বলে বাস এইটুকু তার জন্য একটু কষ্ট সহ্য করতে হচ্ছে হচ্ছে এইটুকু আমি বিশ্বাস করে চলি এর বাইরে কিচ্ছু নয় এবার প্রশ্ন হচ্ছে আমি অনেক জায়গায় বলে ফেলেছি মানে এই রিসেন্ট কটা ভিডিও আপনি দেখেছেন প্রতিবেদনে আমি বলেছি যে বিজেপি এই রাজ্যে লোকসভা আসন কিন্তু কমবে যদি যদি না কথাগুলো ছিল সেই যদি না কথাগুলোকে বাদ দিয়ে লোকে ধরে নিয়েছে আমি নিশ্চয়ই একদম চটি চাটা বা অনুপ্রাণিত কোনো অন্য কোনো জায়গায় হয়ে গেছি ভাবা স্বাভাবিক এই রাজ্যে অনেক কিছু আমরা পরিবর্তন দেখেছি মানে কেউ মুখ্যমন্ত্রী হতে চা কংগ্রেসের কেউ বা সিপিএমের কেউ এটা নিয়ে গলা ফাটানো হঠাৎ করে দু হাজার আগে বিজেপি হয়ে গেছে তো এরকম অনেক কিছু দেখা আপনাদের মনের মধ্যে হতেই পারে যে এবারে হয়তো রুদ্রবার্তা পরিবর্তন হবে বাবা স্বাভাবিক আসলে আমি কেন গলা ফাটি যেটা আপনাকে বুঝতে হবে আমি কেন বলেছিলাম আমি কি বলেছিলাম আমি বলেছিলাম বিজেপি যেগুলো ভুলগুলো ভুল দিকগুলো এগুলো না হলে অর্থাৎ জনগণের কথা জনগণ যেটা ভাবছে সেটা আমি তুলে ধরেছিলাম এরপরে আমি নিয়ে এসেছিলাম মানে দুদিন তিন দিন আগে সেটা হচ্ছে এই রাজ্যে যে বিক্ষোভ আছড়ে পড়েছে তার পেছনে কারণ কি। এরা কি সব তৃণমূল থেকে আছে লোকেরা আমি বুঝিয়েছিলাম যে না এরা তৃণমূল থেকে আসার লোকেরা নয় এরা হচ্ছে বিজেপির সেই সমস্ত কর্মী যারা দীর্ঘদিন ধরে বিজেপিটা করে এসছে আমি একটা কথা বলি আপনাদের অনেকে জানেন অনেকে হয়তো জানেন না আজ যারা ভাবছেন অনেক কিছু একদিন মনে রাখবেন এই বিজেপিটাকে যারা ধরে রেখেছিল একদম নিচুতলার লোক তাদের কথা কোনোদিন মনে রেখেছেন তাদের কথা যদি ভুলে যান তাহলে সবচেয়ে বড় ভুল হবে দেখুন ডক্টর সুকান্ত মজুমদার তো দু হাজার উনিশ না হলে লোকসভা নির্বাচন না হলে ডক্টর সুকান্ত মজুমদারকে আমরা পেতাম কিনা জানি না দিলীপ ঘোষ এসছেন দু হাজার পরে দু হাজার চোদ্দোর ইলেকশনে যদি মোদীজি না জিততেন তাহলে কি হতো আমরা জানি না কিন্তু তার আগে কি ছিল তার আগে যে যারা ছিল তাদেরকে আমি বলেছি তাদের কথা আমি বলি বারবার কারণ তারা কিন্তু একদিন ঝান্ডাটাকে ধরেছিল তারা সংগঠনগুলো করেছিল এবং তাদের সেদিনের কথাগুলো কিন্তু আমি জানি অর্থাৎ নিজের পকেটের পয়সা খরচা করে সাদা কাগজে কালি দিয়ে লিখে দেয়ালে সেঁটে দেওয়া সেই সমস্ত কর্মীরা যারা মইটা পর্যন্ত নিজে গাড়ে করে নিত এবং দেয়াল চুন করতে হলে নিজেরাই চুন করতো কারণ চুন করার জন্য লোক ভাড়া করতে গেলে যে পয়সা দিতে হবে সেই পয়সায় সবাইকে নিয়ে খাওয়ালে লাভ হবে বেশি এটা বিশ্বাস করত চায়ের দোকানে গিয়ে চায়ের দাম দেওয়ার নেতারাও কিন্তু সবার কাছ থেকে কর্মীদের কাছ থেকে পয়সা সবার কাছ থেকে তুলতো এবং যে কর্মীটা পয়সা দিত সে কর্মীটা জানতো যে স্টেজটা যেটা হচ্ছে আমার পয়সায় হচ্ছে আমি পয়সা দিচ্ছি তাই হচ্ছে অর্থাৎ এই ব্যাপারটা ছিল পয়সা উপর থেকে কোথাও নামতো না পয়সা নিচে থেকে উপর দিকে যেত অর্থাৎ তোলা হতো পয়সা জনগণের কাছ থেকে নিজেদের পকেট পকেট থেকে নাড়িয়ে অর্থাৎ তন মান ধন তিনটে দিয়েই কিন্তু পার্টি করতে আসতো বিজেপির কর্মীরা যারা জানতো না বিজেপি কোনোদিন ক্ষমতায় আসবে কিনা কেন্দ্রে আসবে কিনা ভেবে কেন্দ্রে একদিন ক্ষমতায় আসবে ভেবে রাজ্যে করছি এইটাও তখন ছিল না অর্থাৎ কেন্দ্রে আসবে কিনা কে জানে যে অমল চ্যাটার্জিকে নিয়ে আমি বলেছি অমল চ্যাটার্জি প্রশ্ন করত যে বিজেপি করতে কেন এসছেন হিন্দুত্বের জন্য কেউ বললে তাকে ব্যঙ্গাত্মক কথা বলতো অমল চ্যাটার্জি হয়তো ভুলে গিয়েছিলেন যে হিন্দুত্ব যদি না থাকতো তাহলে বিজেপি আর কংগ্রেসের মধ্যে কোনো তফাত নেই অন্তত আমি মনে করি আপনি কি মনে করেন আমি জানি না কংগ্রেসও যা বিজেপিও তা আমার চোখে যদি হিন্দুত্ব ব্যাপারটা না থাকে তাহলে এক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম যদি জড়িয়ে না থাকতো তাহলে বিজেপির নামটাই কিন্তু অন্যরকম হতো তাই না একটা উত্তরপ্রদেশের পার্টি বা বিজেপি একটা গুজরাটের পার্টি হয়ে থেকে যেত বাংলার পার্টি হতো না কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নাম আছে বলি বাংলার পার্টি আর সেদিন থেকে বাঙালিরা কিন্তু ক্ষমতা না এলেও লড়ে যেত হয়তো অনেকে জানেন হয়তো জানেন না সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী থেকে থুর শুরু করে একদম লালকৃষ্ণ আডবাণী পর্যন্ত সবাই দিল্লিতে পর্যন্ত বলতেন যে এই রাজ্যে সবচেয়ে কঠিন হচ্ছে বিজেপি করা কারণ একদিকে সিপিএম যারা ধর্মকে মানে না এবং যারা ক্যাডার বেস পার্টি যারা ভয়ঙ্করভাবে চাপা সন্ত্রাস করে আজকে তৃণমূলের সন্ত্রাস দেখতে পাওয়া যায় সিপিএমের সন্ত্রাস দেখা যেত না তারা করতো তো তাদের সামনে দাঁড়িয়ে লড়াই লড়তো যারা কিচ্ছু না জানত নিজের পকেটের পয়সা খরচা করে সবকিছু করতো লালকৃষ্ণ আডবাণী যখন এসছিলেন এই রাজ্যের কলকাতায় নেতাজীর্ণ স্টেডিয়াম যখন তপন সিকদার জনশক্তি পার্টি ছেড়ে আবারও বিজেপিতে যোগদান করলেন মানে একবার চলে গেছেন তপন সিকদার তো তিনি যখন ফিরলেন সেদিনে সভা করার জন্য যে টাকা পয়সাগুলো উঠেছিল সেখানে যাওয়ার জন্য বাস ভাড়া যেগুলো করেছিল গ্রামের অঞ্চল থেকে যারা গিয়েছিল তারা প্রত্যেকে কিন্তু নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে যেত আমি সেদিনের বিজেপির কথা বলেছি আমি বলেছি দুধকুমার মণ্ডলের কথা দুধ কুমার মণ্ডল যিনি লড়াই লড়তেন অনুব্রত মণ্ডলকে টক্কর নিতেন সোয়ান একদম সেয়ানে সেয়ানে সেইগুলো সেই ঘটনাগুলো দেখা আমার চোখ বলে নন্দীগ্রামের আন্দোলনে আজকে সবাই চেঁচাচ্ছে কিন্তু বিজেপি যদি না থাকতো নন্দীগ্রামের আন্দোলন কিন্তু এভাবেও হতো না যেটা শুভেন্দু অধিকারী স্বীকার করেন অর্থাৎ সেদিন বিজেপি পাশে ছিল আজকে সিপিএমের বিরুদ্ধে লড়াইটা মমতা ব্যানার্জিকে যারা দেখেন শুরু হয়েছিল কিন্তু বিজেপির হাত ধরেই কাজে সেই লড়াইটাও কিন্তু বিজেপি করতো সেদিনের বিজেপি যারা পাবে না ক্ষমতায় জানতো তবু তারা লড়াই লড়তো তাদেরকে অচ্ছুত করে দেওয়া তাদেরকে দাগ লাগিয়ে দেওয়া যে তৃণমূল থেকে এসছে বা তৃণমূলপন্থী এটা বলাটার বিরুদ্ধে করা যদি অপরাধ হয়ে থাকে বা বলা যদি আমার মনে হয় লাইন চেঞ্জ করা হয় যদি কেউ ভাবেন তাহলে আমি লাইন চেঞ্জ করেছি কারণ এটা আমি বারবার করব এটা আমি বারবার বলবো এবার হচ্ছে প্রশ্ন আমি যে কথাগুলো বলি কেন বলি কেন 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 হঠাৎ করে আমার খেয়ে দেয় কাজ নেই আমি তো বলতেই পারতাম এই দেখুন এর বাড়িতে ঢুকেছেন সিবিআই এইটা হবে ধরা পড়ছেই একদম ভানতুয়াতে না খানতুয়াতে গিয়ে পান্তুয়া খাওয়ার জন্য বিনয় মিশ্রকে ধরার জন্য চলে গেছে বিশেষ সূত্র থেকে আমার কাছে খবর এসছে আমি কখনো বলি না আমি বলি না বললে ভালো অনেকে খুশি হবেন অনেকে লাইক করেন অনেকে লিখেছেন আপনার ভিউ হয়েছিল দিন দিন কমাই যাচ্ছে কিচ্ছু যায় আসে না আমি তো একশো পঁচিশ পঁচাত্তর এই ভিউ থেকে শুরু করেছি সেদিনও গর্ব করে বলেছি আজও গর্ব করে বলি একশো ভিউ হলে আমার কাছে কিছু যায় আসে না আমার তো বলি বারবার আমার কোনো পাওয়ার আসা আমি করি না হারানোর জন্য আমার কাছে কিচ্ছু নেই শুধু প্রাণটুকু ছাড়া তাই আমার কাছে কোনো ব্যাপারই নয় কে ভিউ হলো কে হলো না কিন্তু আমি আমার আদর্শ আমার যে মানে কথা যেটা আমি ভাবি যেটা আমি ভাবনা যেটা আমার চিন্তা প্রসূত মস্তিষ্ক প্রসূত সেই সত্যিগুলো নিয়ে আসার চেষ্টা করি মাটির কথা যদি কেউ বলতে পারে সেটা হচ্ছে যে মাটিতে লড়াই লড়েছে তারা বলতে পারবে আমি মাটির কথা বলতে পারি আমি বলি না আমি তথাকথিত কোনো সাংবাদিক আমি বলি না তো আমি সাংবাদিক বলি কোথাও দেখেছেন আমি লিখছি সাংবাদিক না আমি বলি না হ্যাঁ একটা তখমা কিন্তু আমার জুটে গেছে সাংবাদিক হিসেবে যেটা অনেকের নেই আমার জুটে গেছে কারণ আমি দিল্লির একটা সংস্থার সঙ্গে যুক্ত হয়ে গেছি এবং সেখান থেকে আমাকে সাংবাদিক হিসেবে অ্যাফিলিয়েশন দেওয়া হয়েছে কাজে আমি সাংবাদিক হিসেবে লিখতে পারি আমি প্রেস গাড়ি ইউজ করতে পারি আমি সব পারি কিন্তু আমি কখনোই বলি না আমি সাংবাদিক গলা বাজিয়ে বলি না এটা হচ্ছে বাস্তব সত্যি সেই দাঁড়িয়ে আমি একটা কথা আপনাদের আবারও বলছি সেটা হচ্ছে লাইন কখনো চেঞ্জ হয় না লাইন যদি হয় আদর্শ কথাটা তাহলে চেঞ্জ হয় না আদর্শ কখনো বিক্রি হয় শুনেছেন আদর্শ ফিক্সড থাকে পয়সার বিনিময়ে আদর্শ বিক্রি হয়ে যাবে এত সোজা এত সস্তা আমার হাওড়া গ্রামীণ জেলা যে একজন নেতা সম্বন্ধে মানে আমি বলেছি যার সম্বন্ধে যিনি রাজ্যে এখন নেতা হয়ে গেছেন সেটা বলার পরে তার বাড়ির কেউ একজন আমার নামে রোটি দিয়েছেন যে আমি দেখি সংঘ বিরোধী বিজেপি বিরোধী অনেক কথা বলি শুরু থেকে জানি না কোন সূত্র থেকে তিনি পেলেন কারণ এরকম সূত্র পায় তো বড় বড় তো সূত্র থেকে তিনি হয়তো পেয়েছেন কোন সূত্র কোথাকার কি জানি না বলতে পারেন তাদের কাছে মনে হতে পারে হ্যাঁ আবারও বলছি বিজেপি যেদিন হিন্দুত্ব বিরোধী হবে আমি আবারও বলবো বিজেপির বিরুদ্ধে তাহলে আমি তো বলি আনকার আমি কোনো কাটছাট নেই আমার কাছে ওসব বলে লাভ নেই যে আমি সেকুলার অমুক তমুক এসব আমি বলি না আর আমি এই সেকুলার কথাটা বলি না বলে অনেকের বিরাগ ভাজন আমি আমি নিজেকে সেকুলার ভাবি না আমি যেরকম আমার মুসলিম বন্ধুও আছে তারা নিজেকে মুসলিম ভাবে আমি কোনো গর্ব খারাপ ভাবি না তারা তাদের কাছে মুসলিম হতেই পারে আমি হিন্দু আমি আমার কাছে হিন্দুত্ব আমার গর্বের বিষয় তার কাছে ইসলাম গর্বের বিষয় হওয়া স্বাভাবিক দেশ আমার এক ভারতবর্ষ দেশের যখন প্রশ্ন আসবে তখন আমরা সবাই এক ধর্মের যখন প্রশ্ন আসবে তখন আমি আমার ধর্মকে নিয়ে চলবো এটা আমি মেনে চলি আমি নিজেকে সেকুলার বলি না যে তোমার ধর্ম যে আমার ধর্ম এক আমি বলি না এসব আমি পরিষ্কার ঢপের চপের মধ্যে নেই এরপরেও আমার সঙ্গে যারা জোড়েন মানে এই যে তিন লাখ ছ হাজার দেখছেন এরা কিন্তু আমার কথা শোনেন এবং আমাকে সেইভাবেই দেখেন মানে আমি ওই টাইপেরই বলি ঢপের চপ আমার কাছে আপনি পাবেন না কাজে লাইন চেঞ্জ করার কোনো জায়গায় আমার আছে বলে আমার মনে হচ্ছে না এবার আপনি বলুন তো আমি কি লাইন চেঞ্জ করেছি আচ্ছা আমি যদি ভুলটা ধরিয়ে দিই কাউকে সেটা কি তার ক্ষতি করার জন্য নাকি ঠিক করার জন্য যেগুলো অন্যায় হচ্ছে কোনো একজন যদি বিল কুপন ছাপায় এবং ছাপিয়ে তারপরে যে সে যদি রাজ্য নেতা অব্দি চলে যায় এবং সে যদি একদম অন্যায়ের কাছে মানে যখন আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মীরা যখন মার খাচ্ছে ঘর ভাঙা হচ্ছে পালিয়ে যাচ্ছে তখন যদি ফোনটাকে সুইচ অফ করে রাখে তার বিরুদ্ধে যদি আমি আওয়াজ তুলি সেটা কি আমার ভুল যদি এই ভুল হয় আমি আবারও ভুল করব। কারণ এক একটা কর্মী মানে হচ্ছে এক একটা প্রাণ যারা এই সংগঠন হচ্ছে বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক আর কংগ্রেস হোক তাকে দাঁড় করিয়ে রাখে এই বোরেগুলোকে ভাবতে হবে আর আমি বোর্ডের জন্য গলা ফাটাই সে যে হোক বোর্ডেদের জন্য আমি গলা ফাটাই আপনি কখনো দেখবেন আমি তৃণমূল স্তরে তৃণমূল কর্মীর নিচুতলার বোর্ডেদের খারাপ কথা বলি কখনো বলি না না আমি সিপিএম এর কোনো বোরেকে খারাপ কথা বলি কখনো বলি না কারণ আমি জানি তারা ডেডিকেটেড তারা কোনোদিন পাল্টাবে না তারা থেকে যাবে তারা লড়ে যাবে তারা মরে যাবে জীবনে কিছু পাবে না তবু তারা করে যাবে এরা হচ্ছে বোরে আর বোরের জন্য আমি গলা ফাটে জেরারই হোক বোরেরা বিপদে পড়লে অবশ্যই আমি বলবো আর বোরেদের বিপদে ঠেলে দিয়ে যদি রাজ্য নেতা কেউ হয় সে আমার জেরারি তার বিরুদ্ধে বলতে কি আছে কিছু অপরাধ কি আপনি জানাবেন অবশ্যই এটা যদি অপরাধ হয় থাকে আমি অপরাধী যদি অপরাধ না হয় থাকে তাহলে আমি এখনো ঠিক আছি কে কি ভাবলো কে কি বললো আমি পড়া করি কারণ আমার সঙ্গে যারা থাকে মানে আমি টিম টিম বিশ্বাস করি রুদ্রপ্রসাদ ব্যানার্জি একা কিছু ভাবে না ভাবে টিমকে নিয়ে আমি এখনো বলছি হাওড়া গ্রামীণ জেলায় আমাদের যে টিম ছিল সেই টিমের সামনে টিকতে পারবে এরকম না ছিল তৃণমূল না ছিল সিপিএম না ছিল কংগ্রেস না ছিল অন্য কেউ কাজেই টিম তো সেই টিম আমার সামনে গলা ফাটিয়ে বলবে একই কথা যে রুদ্রপ্রসাদ ব্যানার্জি টিমের বাইরে ভাবে না আর টিম টিম মানে একা কেউ হয় না সবাই টিম আর তারা বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়তে হয় নিজে বাঁচবো কি বাঁচব না জানি না কিন্তু আমার কর্মীকে বাঁচাতেই হবে এটা হওয়া উচিত কোনো নেতার আদর্শ সেই আদর্শ ছুত নেতার বিরুদ্ধে গলা ফাটালো যদি অপরাধ হয় আমি অপরাধী যদি কোথাও আদর্শের জন্য লড়াই লড়াস কর্মীদের পাশে দাঁড়ালে অপরাধ হয় তাহলে আমিও অপরাধী লাইন বদলে কথা যদি বলেন তাহলে আমি লাইন বদল করলাম আমি এরকমই আনকাট এটাই আমার অহংকার এটাই আমার গর্ব যে আমি কোনো দিন আদর্শচ্যুত হইনি আর হব না আর তো কটা দিন বাঁচবো হয়তো আদর্শচ্যুত হয় লাভ কী হবে তাই না জীবনে ম্যাক্সিমাম সময়টাই তো কাটিয়ে দিলাম আদর্শের পেছনে কিছু হয়তো পেলাম না কিন্তু মনের মধ্যে একটা নিশ্চিন্তে মানে শেষ নিঃশ্বস ত্যাগ করার সময় নিশ্চিন্তে বলতে পারবো আমি ঠিক ছিলাম বদলাইনি ব্যাস এটাই ছিল এখনকার রুদ্রবার্তা এরপরে যদি মনে হয় এই চ্যানেলটার সঙ্গে থাকতে পারবেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই প্রতিবেদনটা যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন যদি মনে হয় সেই সমস্ত মানুষের কাছে পৌঁছানোর দরকার আছে যারা ভুল ভাবছেন পৌঁছে দেবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ